বিরতির পর আবারও আপনাদের স্বাগত। লোকসভা নির্বাচনকে সামনে রেখে 43 করপুক শিলাছড়ি কমিউনিটি হল ঘরে বিজেপির তরফ থেকে সাংগঠনিক সভা ও জয়েনিং সভা করা হয়েছে। সিপিআইএম থেকে 17 পরিবার ও তিপ্রা মোথা থেকে 25 পরিবার দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করেছে। 37 পরিবারের 105 জন ভোটার মোট আজ যোগদান করেছে বিজেপি দলে। বুধবার সকালে 11:50 নাগাদ এখানে উপস্থিত ছিলেন পূর্ব ত্রিপুরার সাংসদ রেবতী ত্রিপুরা এবং সেই সঙ্গে উপস্থিত ছিলেন ডিজিএমও করবুক মণ্ডল সভাপতি, বিজেপি পার্টির কর্মী সমর্থকরা। ব্যাপক হারে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই আজকের এই সাংগঠনিক কর্মসূচি এবং জয়নিং সভা অনুষ্ঠিত হয়েছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই এই মুহূর্তে ব্যাপক একটা দেখা যাচ্ছে, ব্যাপক একটা প্রস্তুতি দেখা যাচ্ছে বিজেপির পক্ষ থেকে এবং 2024-এর লোকসভা নির্বাচনের রণডঙ্কা এক প্রকার বেজে গেছে। রাজ্যের বিভিন্ন জায়গাতে চলছে এই মুহূর্তে সাংগঠনিক কর্মসূচি এবং কার্যকরণী বৈঠক এবং তার মধ্য দিয়ে বিজেপি দল কিন্তু ইতিমধ্যেই প্রস্তুতি নিয়ে নিচ্ছে 2024-এর লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে। আজকের এই সাংগঠনিক সভা এবং জয়েনিং সভার মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ রেবতী ত্রিপুরা এবং অন্যান্য কার্যকর্তারা। গোটা অনুষ্ঠানকে কেন্দ্র করে কি জানাচ্ছেন সাংসদ সহ অন্যান্যরা শুনব। করবুক মণ্ডলের উদ্যোগে আমাদের একটা কর্মী সভা, এই কর্মী সভায় 105 ভোটার সিপিআইএম এবং ত্রিপুরা মাথা থেকে যোগদান করেছে। এর মধ্যে আমরা দেখলাম 37 পরিবার, তার মধ্যে বেশিরভাগই ত্রিপুরা মাথা এবং সম্ভবত 15 পরিবারের মতো সিপিআইএম। এরকম টোটাল 37 পরিবার থেকে 105 ভোটার বিজেপি দলের যোগদান করেছে, ফ্যামিলি এবং 15 পরিবার সিপিএম, না তো 105 ভোটার যোগদান করেছে। তাদের অনেকেরই বক্তব্য যে এডিসিতে 2 বছরের মথা সরকার এবং সিপিআইএমকে দেখেছে 3 বছর 25 বছর এবং 5 বছরের আমাদের বিজেপি সরকার এই রাজ্যে। তো আমাদের 5 বছর এবং এখন চলছে 6 বছর, এই 6 বছরে এবং মোদিজি 9 বছরে যেভাবে দেশকে এবং এই রাজ্যকে সেবা সুশাসন এবং গরিব কল্যাণের মাধ্যমে মানুষের কল্যাণ করছে, তার জন্যই বিজেপিকে তারা আজকে যোগদান করেছে। আপনারা শুনলেন সাংসদ রেবতী ত্রিপুরা কি বলেছেন আজকের এই সাংগঠনিক সভা এবং জয়নিং সভাকে কেন্দ্র করে এবং তার পাশাপাশি আগামী দিনেও এরকমের সভা রাজ্যের বিভিন্ন জায়গাতে হবে এবং 2024-এর লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গাতে এই কার্যকারিণী বৈঠক সাংগঠনিক সভাগুলো একের পর এক হচ্ছে এবং মহকুমা ভিত্তিক জেলা ভিত্তিক এই সাংগঠনিক সভাগুলো হচ্ছে বিভিন্নভাবেই এবং সেন্ট্রালাইজডভাবে এই সাংগঠনিক সভাগুলো কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এক প্রকার বলাই যায় 2024-এর লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বিজেপির রণডঙ্কা কিন্তু বেজে গেছে নির্বাচনের। সময়সূচি বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।